বাংলাদেশের আবুহানি ঢাকাকে আরও একবার তিন এক হারালো মোহনবাগান সুপার সুপারজাইন ম্যাচ প্রেডিকশনে স্পষ্ট বলে দিয়েছিলাম লাস্ট সিজনে মোহনবাগান তিন এক হারিয়েছে এই সিজনেও আমি তিন একই মোহনবাগান জিতবে এমনটাই দেখতে পাচ্ছি এবং হুবহু তাই হলো মোহনবাগান ফুল টাইম তিন আর ঢাকা এক আজকের মোহনবাগান সেকেন্ড হাফ যা খেলেছে আমরা সেই মোহনবাগানকেই চিনি এতদিন সেকেন্ড হাফে মোহনবাগান চমৎকার ফুটবল খেলেছে আর সেকেন্ড হাফেই আবহানি ঢাকাকে পুরো ম্যাচ থেকে সেকেন্ড হাফে বেশি নয় সেকেন্ড হাফের প্রথম পঁচিশ মিনিটেই আবহানি ঢাকাকে ম্যাচ থেকে বার করে দিয়েছিল মোহনবাগান সুপার জাইন্ট আজকের সেকেন্ড হাফে চমৎকার খেলেছে মোহনবাগান আজকে প্রথম ম্যাচে হেক্টার ইউসতে নেমেছিল দেখে কিন্তু মনে হচ্ছিল হেক্টার ইউজতে অলরেডি চারটে পাঁচটা ম্যাচ খেলেছে এত সুন্দর আজকে প্রথম ম্যাচের সেট মনে হচ্ছিল হেক্টার ইউজতে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম হেক্টর ইউসতে কিন্তু এক্সপিরিয়েন্স প্লেয়ার তাই ওর থেকে একটু অভিজ্ঞতা আশা করছি আর আজকে সত্যি হেক্টার ইউসতে প্রত্যেক কটা চ্যালেঞ্জ কিন্তু জিতেছে হেডেড ক্লিয়ারেন্স করেছে ওভারঅল আজকে প্রথম ম্যাচে কিন্তু হেক্টার ইউস্তের খেলা নিয়ে আমি বেশ হ্যাপি ম্যাচে আসি প্রথম হাফে মোহনবাগান যা খেলছিল সত্যি কথা বলছি মাথা দেখে গরম হয়ে যাচ্ছিলো প্রথম আপে মোহনবাগান দল একটা গোল খাওয়ার পরেও এত স্লো ফুটবল খেলছে হেঁটে হেঁটে ফুটবল খেলছে পাস দিচ্ছে না গোলের সামনে এসে ভুল শট মারছে পাস দিতে পারছে না বা শর্ট মারছে প্লেয়ারের গায়ে লেগে ব্লক হয়ে যাচ্ছে প্রথম আপে কিন্তু মোহনবাগানের খেলা দেখে সত্যি বলছি খুবই খারাপ লাগছিল মাথা গরম হয়ে যাচ্ছিল যদি পাতি ভাষায় বলি সেটাই হচ্ছিল তো যাই হোক প্রথমে আজকে আবহানি ঢাকা তারা গোলটা করে এবং বিশাল ক্যাদের এরম ভুল হবে না আজকে বিশাল কেদের লাগ একটু খারাপ ছিল বিশাল ক্যাথের একদম গ্রিপ ইজি গ্রিপ বল সেটা বিশাল ক্যাথ ফাম্বলিং করে বিশাল ক্যাথের এই দুটো হাতের মাঝখানে যে ফাঁকটা হয় ফাঁক দিয়ে বলটা গলে যায় আর কর্নেলিয়া স্টেওয়ার তিনি কিন্তু সুযোগে সদব্যবহার করে আর বিশাল ক্যাথের হাতের সেই বেরোনো বল তিনি পা দিয়ে ট্যাপিং করে গোল করে দেয় এইভাবে সতেরো মিনিটে প্রথমে আবহন ডাকা কিন্তু এক শূন্য গোলে এগিয়ে যায় পরে আঠাশ মিনিটে হুগো বুমোসকে বক্সের ভিতরে পরিষ্কার ধাক্কা দেওয়া হয় ওটাই মোহনবাগানের পেনাল্টি পাওয়া উচিত ছিল কিন্তু ইরানের রেফারি তিনি আজকে ওই আঠাশ মিনিটের ইনসিডেন্টে কিন্তু পেনাল্টি দেয়নি সত্যিই শখ লাগছিল যে ওইটা কীভাবে কেউ পেনাল্টি দেয় না যেটা হুকোমোসকে পুশ করেছিল ওইটা আমার জন্য কিন্তু ক্লিয়ার পেনাল্টি ছিল তারপরে লিস্টন কোলাসোকে পঁয়ত্রিশ মিনিটে একটা শিওর দুজন এসে লিস্টন কোলাসোকে উড়িয়ে দিয়েছে এত জোরে মেরেছে বক্সের ভিতরে সেই কারণে মোহনবাগান পেনাল্টি অর্জন করেন আর জেসন কামিংস তার বাপায় একটা সুন্দর গোলা শট মারেন এবং সে শটটা রকেট যায় গোলকিপার আবানি ঢাকার গোলকিপার তিনি কিন্তু ঠিক দিকে জাম্প করলেও এতটাই ভেনাম ছিল এতটাই পাওয়ার ছিল সেই শটে যে রকেট যায় আর সেটা গোলে জড়ায় এবং মোহনবাগান সেইখানে ওয়ান অল হয়ে যায় ফার্স্ট হাফে আরও কিছু মোহনবাগানের গোল করা উচিত ছিল কিন্তু মোহনবাগান বলেছি ফার্স্ট হাফটা যাই না কি হয়েছিল ফার্স্ট হাফে আর গোল করতে পারে না তারপরে সেকেন্ড হাফ শুরু হয় সেকেন্ড হাফে জুয়ান ফেরান্ডো নিশ্চয়ই কিছু বলেছে এবং ম্যাচের পরে কিন্তু জেসন কামিং সিনিয়র বলেছেন যে কোচ প্রথম হাফে আমাদের খেলা নিয়ে একটুও সন্তুষ্ট ছিল না সেকেন্ড হাফে আমাদেরকে ভালো করে বুঝিয়েছে যে আমাদের কি করতে হবে ওরা কোথায় ভুল করছে এবং সেকেন্ড হাফে শুরুতেই হুগো বুমোস এত সুন্দর বলটা দিয়েছে যে ওদের ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে সেটা ওয়ান গোল করে দিয়েছে এবং এইভাবে মোহনবাগান কিন্তু ওয়ান গোলের জন্য দুই একে এগিয়ে যায় এবং তিন নম্বর গোলটা একটা কুইক কর্নার প্রথমে লিস্টন হুগো হুগো থেকে আবার লিস্টন লিস্টন একদম সুন্দর মাইনাস ওখান থেকে আরমান্দ সাদিকু জাস্ট পা লাগিয়েছে আর গোল এইভাবে মোহনবাগান কিন্তু পঁয়ষট্টি মিনিটের মাথায় তিন এক গোলে এগিয়ে যায় এবং তারপর থেকে আবার সেই মোহনবাগান স্লো পাস বিল্ড আপ পাস আজকে মোহনবাগান যে টুকটাক পাস খেলা দেখিয়েছে সত্যি বলছি পাসিং খেলাটা মোহনবাগান ভালো খেলেছে তবে এই পাসিংয়ের সাথে আরও বেশি স্পিড আনতে হবে মোহনবাগান দলের তাহলেই কিন্তু আরও বেশি খতরনাক ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মোহনবাগান সুপার সুপারজাইন তো যাই হোক আজকে মোহনবাগান আবহাওয়ানি ঢাকাকে তিন এক গোলে হারিয়ে কিন্তু এএফসি কাপের গ্রুপ পর্বে পৌঁছে গেছে যেটা হচ্ছে গ্রুপ ডি যে অলরেডি উড়িষ্যা বসুন্ধরা কিংস আর মাঝিয়া এফসি আছে এবং মোহনবাগান ইনক্লুড হলো অর্থাৎ গ্রুপ ডিতে কিন্তু চারটে টিমে আবার সেই মোহনবাগান ব্যাক টু ব্যাক তিনটে সিজন কিন্তু এএফসি কাপ কোয়ালিফাই করলো মোহনবাগান দল তো ওভারঅল ম্যাচটা আমার ভালো লেগেছে আজকের আমার জন্য যদি পার্সোনালি জিজ্ঞেস করেন ম্যান অব দ্য ম্যাচ সেটা হচ্ছে হুগো বুমস চমৎকার চাবুক খেলেছে আর লিস্টোন কোলাসো অনেকদিন পর লিস্টনের খেলায় ক্ল্যাপ দিলাম সত্যি লিস্টনও ভালো খেলেছে জেসন কামিংস আজকে ভালো খেলেছে সার্ডিকো আজকে গোল পেয়েছে আশা করি সার্ডিকোর খেলা আরও ভালো খুলবে তো ওভারঅল মোহনবাগান চমৎকার খেলেছে সেই জন্যই কিন্তু তিন এক জিততে পেরেছে তো ওভারঅল আমি ম্যাচটা নিয়ে হ্যাপি ফার্স্ট হাফটা নিয়ে নয় তবে সেকেন্ড হাফ নিয়ে হ্যাপি তো আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন সেটা আমাকে জানাবেন আপনাদের ম্যাচটা কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ